এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর আরেকটি রেসিপি নিয়ে আসলাম। তো রেসিপিটি হচ্ছে লাউ দিয়ে আয়ের মাছের কারি। তো প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলা, তারপর তেল গরম হওয়ার পর একটু তেজপাতা দিয়ে দিলাম, তারপরে আস্ত জিরা দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে পরে আমি পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজটা ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি কিছু লবণও দিয়েছি পেঁয়াজের মধ্যে, যেন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, সফট হয়ে যায়। আর এখানে আপনারা আয়ের মাছ, বোয়াল মাছ যে কোনো একটা নিতে পারেন। আমি এখানে মিলিয়ে নিয়েছি, আমার কাছে ছিল, এই জন্য আয়ের মাছ বোয়াল মাছ মিলিয়ে রান্না করতেছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে পর তারপর আমি এখানে 2 চা চামচ আদা রসুন অ্যাড করে দেব। তারপর আমি তেলের মধ্যে খুব ভালো মতন আদা রসুনটা ভাজা ভাজা করে নেব। আর লাউ তরকারিতে মশলা একটু কমই যায়। আপনারা কে কেমন খান আমি জানি না, কিন্তু আমরা লাউয়ের তরকারিতে মশলা কম খাই। লাউয়ের তরকারিতে বেশি মশলা গেলে ভালো লাগে না। এখন খুব ভালো মতন ভাজা ভাজা করার পর তারপর আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর তারপর আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চা চামচ মরিচ গুঁড়ো দেব, 1/2 চা চামচ জিরা গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো দেব। তারপর আমি ভালো মতন একটু কষিয়ে নেব। কষানো হয়ে আসলে পর আমি এখানে কিছু টমেটো অ্যাড করব। টমেটোটা একটু নরম হয়ে আসলে পর আমি আরেকটু পানি দিয়ে তারপর আরেকটু কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষাবেন ততই কারি টেস্টটা ভালো আসবে, এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি, রেসিপিতেই বলি। তা না হলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ বের হবে, সেটা খেতে ভালো লাগবে না। এর জন্য আমি মশলাটা খুবই ভালো মতন পানি দিয়ে কষিয়ে নিই। এখানে আমি মাছ ধুয়ে লবণ আর লেবু মেখে রেখেছিলাম 1/2 ঘন্টা, তারপর 1/2 ঘন্টা পর ধুয়ে রেখেছি। তো আমি লবণে সরি লেবুটা মাখাই কি কারণে, কারণ অনেক সময় হয় দেখা যায় মাছে কিছু বাজে আসছে, গন্ধ লাগে, এই কারণে আমি লেবু মাখাই। কিন্তু মাছটা খুবই ফ্রেশ ছিল, কোনো গন্ধই ছিল না, তারপরও আমি মেখেছি। আপনারা চাইলে মাখবেন, না চাইলে না মাখবেন। তাই এখানে আমি একটু লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর আমি মাছটা দিয়ে দেব। মাছটা খুব ভালো মতন কষে আমি তারপরে উঠিয়ে নেব। এখানে আমি মাছটা একটু ভাঙা ভাঙা অবস্থায় রান্না করব, কারণ মাছ আস্তর চাইতে ভাঙা ভাঙা হয়ে রান্না করলে এটা খেতে ভালো লাগে বেশি। তা আপনাদের যেভাবে পছন্দ সেভাবে করে নেবেন। তো আমার ভালো লাগে ভাঙা ভাঙা করে রান্না করলেই, একদম লাউয়ের সাথে ভাঙা ভাঙা হলে পরে খুব ভালো লাগে। যতটুকু ভাঙার ভাঙবে না আস্ত থাকার থাকবে, সমস্যা নেই, সেটা আপনাদের যেভাবে ভালো লাগে করবেন। আমি আমারটা শেয়ার করলাম। তো মাছগুলো উঠে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি লাউ কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। দেখতে পাচ্ছেন লাউগুলো কীভাবে কেটেছি। মাছের তরকারিতে এইভাবে লাউ কাটতে হয়, আর মাংসের কারি লাউ অন্যভাবে কাটতে হয়। তারপর এখানে আমি একটু অল্প লবণ অ্যাড করে আবার কষিয়ে নেব লাউটা। এখন ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করবো। এই লাউ থেকে অনেকটা পানি উঠে আসবে। লাউটা খুবই কচি ছিল, খেতেও খুব ভালো ছিল, বেশিক্ষণ রান্না করতে হয় নাই। দেখতে পাচ্ছেন কত পানি উঠে আসছে, আর লাউটাও এই পর্যায়ে একদম গলে গেছে। আমার বেশি পানি আর অ্যাড করতে হবে না। আর লাউয়ের তরকারি বেশি রান্না করতে নেই, বেশি রান্না করতে গেলে লাউটা টক হয়ে যায়। অল্প সময় নিয়ে লাউয়েরটার তরকারিটা রান্না করতে হয়। তো এখন আমি কিছু অল্প পরিমাণ পানি অ্যাড করব। তারপর ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করব। এই তরকারিটাতে বিশেষ একটা মশলা আমি অ্যাড করব। তা আমাদের এলাকাতে এটা বলে ছাক,
তো এই ছাঁটটা অনেকে চেনে আবার অনেকে চেনে না। তা এখন আমি মাছটা দিয়ে দেব, মাছটা দেওয়ার পর ওই ছাঁকটাই আমি এখন রেডি করব। ছাঁক হচ্ছে একটা মশলা, ভাজা মশলা। তো সেই ছাঁকটা কীভাবে রেডি করতে হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করে দিব আজকে। তো এক একজন এক একভাবে করে, আর এক একজন আছে যে পেঁয়াজ রসুন খোসা আদা খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে তেলে ভাজে, কিন্তু আমাদের ওখানে করে সব খোসা সহ, উপরে হালকা খোসাটা ফেলে দেন, ভিতরে খোসাটা রেখে তারপর ওটাকে একটু কিছু দিয়ে থেতলে নিতে হয়, থেতলে নিয়ে ভাজতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি চারটা তেজপাতা কুচি করে নিয়েছি, তিনটা পেঁয়াজ নিয়েছি, চার কোয়া রসুন নিয়েছি, আর জিরা নিয়েছি 2 চা চামচের মতন, আর আদা ঠিক বলতে পাচ্ছি না আমি, আপনারা দেখে বুঝে নেবেন এই পরিমাণ আদা নিয়েছি। তা এখন এগুলোর আমি ছেঁচে নিয়েছি খোসা সহই, তারপর তেলটা দিয়ে দেবো ফ্রাইপ্যানে। ফ্রাইপ্যানে তেল দেওয়ার পর তারপর আমি এখানে প্রথমে আদাটা দিয়ে দেবো, আদাটা দেওয়ার পর তারপর আমি আর রসুন আর পেঁয়াজটা দিয়ে ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে তেজপাতাটা অ্যাড করব, জিরাটা পরে দিতে হবে কারণ জিরাটা আগে দিলে একদম পুড়ে যাবে, পুড়ে গেলেই মশলাটা তেতো হয়ে যাবে, এই জন্য জিরাটা নামানোর একটু আগে দিয়ে তারপর ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি এগুলো সব একসাথে ভাজা ভাজা করে নেব। এই মশলাটা আপনি বড় মাছের ভুনা, মাংসের তরকারি, মাছের এই যে লাউ দিয়ে তরকারি এগুলোতে খেতে পারবেন, সব তরকারিতে ভালো লাগে না, বিশেষ কিছু তরকারিতে আর কি মশলাটা যায়। এখন জিরাটা দিয়ে দিয়েছি, এখন আমি অল্প সময় ভাজবো। এটা করে আপনারা অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবেন, এই জন্য আমি বেশি করে রাখলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে নিয়ে এসেছি। এখন আমি একটা টমেটো দিয়ে দেব, তারপরে ভাজা মশলার থেকে এখানে থেকে আমি 1 চা চামচ দিয়ে দেব। আপনারা এটা ব্লেন্ডারও করতে পারেন, পাটাও করতে পারেন, যে যেটা যেটা সুবিধা হয় সেটাই করে নেবেন। তারপর এখন আমি ভালো মতন মিক্স করে নেব মশলাটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে ওই মশলার কারণে, আর খেতেও ভালো লাগে। লবণটা একটু কম হয়েছিল এই জন্য আমি আরও 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, তারপর আবারও মিক্স করে দিব। এই মশলাটার কারণে কারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তা এখন আমি ঢাকা দিয়ে আর 5 মিনিট রান্না করব যেন মশলাটা সব কিছুর সাথে মিশে যায়। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে তারপর এখানে আমি ধনে পাতা অ্যাড করবো। এখানে ধনে পাতা না অ্যাড করলেও চলে, এই মশলাটা দিলে আর ধনে পাতা লাগে না, আমার কাছে ছিল এই জন্য দিলাম, অল্পই দিলাম যেন মশলা টেস্টটা নষ্ট না হয়ে যায়। তারপর আমি 2 মিনিটের মতন রান্না করে চুলাটা অফ করে দেব, তারপর আমি এখন পরিবেশনে চলে যাব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার কারিটা, এভাবে করে একবার হলেও আপনারা রান্না করে দেখবেন। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে সবাই আমার আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছেন তারা ফলো লাইক শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। বাই বাই।